থেকে গোমতি জেলার গর্জি পর্যন্ত 9.2 কিলোমিটার রেললাইন পাতার কাজ প্রায় শেষের পথে। বাকি কাজ খুব দ্রুত শেষ হবে বলে আশা ব্যক্ত করেছেন এনএফ রেলওয়ের উপমুখ্য বাস্তুকার বিএন ভাস্কর। তিনি জানিয়েছেন চলতি মার্চ মাসে এই পথে পর্যবেক্ষণের জন্য রেল সুরক্ষা কমিশনের কাছে আবেদন জানানো হবে। গত 24 জানুয়ারি দিল্লি থেকে আগরতলা উদয়পুর যাত্রী ট্রেন চলাচলের সূচনা করে রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু। সপ্তাহে 6 দিন দিনে 2 বার এই পথে ট্রেন চলাচল করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।